জানেন আমাদের এই গণজাগরণ মঞ্চে টানা 18 দিন আমরা কর্মসূচি চালিয়ে আসছি। আমরা আমাদের খরচ সম্পূর্ণ আপনারা যারা সাধারণ মানুষ এখানে এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছেন, প্রজন্ম চত্বরে এসেছেন, তারা আমাদের জন্য খাবার দাবার নিয়ে এসেছেন, টাকা পয়সা দিয়েছেন। আমরা আমাদের যে ফান্ড উঠেছে সেই ফান্ড থেকে এই ছকিনা বেগম কাদের মোল্লার হাতে নির্যাতিত ছকিনা বেগমকে আমরা ওই ফান্ড থেকে 10,000 টাকা দেওয়ার ঘোষণা দিচ্ছি। সংগ্রামী বন্ধুরা, গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সংগ্রামী অভিবাদন। আপনারা জানেন কোন পরিস্থিতিকে সামনে রেখে আজ এই বধ্যভূমির পবিত্র মাটির উপর দাঁড়িয়েছি আমরা। আমাদের প্রাণের দাবি 1971 সালের মহাকাব্যিক মুক্তিযুদ্ধে যে নরপিশাচ বর্বর যুদ্ধাপরাধীরা ধর্মের নামে দেশে গণহত্যা নারী নির্যাতন চালিয়েছে, পাকিস্তানি বাহিনীর সাথে মেতে উঠেছিল ধ্বংসলীলায়, আমরা তাদের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ডের দাবি নিয়ে এসেছি। আজ আপনাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, 71-এর যুদ্ধাপরাধী ও দেশের বিরোধী সংগঠন এই সন্ত্রাসী জামাতে ইসলামী আর সন্ত্রাসী ছাত্র বাহিনী ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করতে হবে। সংগ্রামী উপস্থিতি গত 5 ফেব্রুয়ারি থেকে শাহবাগের প্রজন্ম চত্বরের গণজাগরণ মঞ্চে আমরা উপস্থিত থেকেছি। এখনো প্রজন্ম চত্বর হয়ে আছে প্রতিবাদের অনন্য বিসুবিয়াস। আপনারা ঢাকার বিভিন্ন অঞ্চলে গণজাগরণ মঞ্চ শুরু করেছেন, ব্যর্থহীন প্রতিবাদ দেখিয়েছেন গণমানুষের শক্তি। এ কারণে এই সময়ের সাথে সাথে সারা বাংলার এই গণজাগরণ হয়ে উঠেছে সকল অপশক্তির বিরুদ্ধে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশ সকল মানুষের প্রাণের ঠিকানা। 42 বছর ধরে যুদ্ধাপরাধী দেশবিরোধী জামাত শিবির চক্রের বিরুদ্ধে বাঙালির হৃদয়ে পুঞ্জীবিত ক্ষোভ, ঘৃণা, ক্রোধ আজ গগনবিদারী স্লোগানের মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছে এই সকল গণজাগরণ মঞ্চে। এই গণজাগরণ মঞ্চের মাধ্যমে আমরা বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছি। আপনারা জানেন কোন মানুষের এই আন্দোলন বৃথা যায়নি, আমরা অনেক কিছুই অর্জন করেছি। বাংলাদেশের নতুন প্রজন্ম মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্দীপ্ত হয়েছে। জয় বাংলা স্লোগান জনমানুষের স্বতঃস্ফূর্ত উচ্চারণে আবারও 71-এর অলঙ্কারে অলঙ্কৃত হয়েছে। নতুন প্রজন্মের হাত ধরে আজ সারা বাংলাদেশের মানুষ যুদ্ধাপরাধী ও তাদের দোসরদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। ঐক্যবদ্ধতার এই ইস্পাত কঠিন অবস্থানের কারণে ইতিমধ্যে মহান জাতীয় সংসদ আইনের সংসদের মাধ্যমে আপিলের সুযোগ করার বাধ্য হয়েছে। সর্বোচ্চ 60 দিনের মধ্যে আপিল নিষ্পত্তির বিধান তৈরি করতে বাধ্য হয়েছে। এমনকি যুদ্ধাপরাধের দায়ে সংগঠন হিসেবে যুদ্ধাপরাধীদের রাজনৈতিক দল জামাত শিবিরের
বিচারের সুযোগ সৃষ্টি হয়েছে। আমাদের ছয় দফা এবং এই ছয় দফা দাবির সাথে সারা দেশের মানুষ এবং আপনারা অটল অবস্থান এবং সমর্থন জানিয়েছেন। আপনাদের সমর্থনের কারণেই আমাদের অর্জন আজ সম্ভব হয়েছে। গতকাল সারা দেশে জামাত শিবিরের তাণ্ডব লীলা আপনারা দেখেছেন। একাত্তরে যে শক্তি বিরোধিতা করেছিল, 42 বছর পরে সেই অপশক্তি হিংস্র নখর দিয়ে ক্ষত বিক্ষত এবং ধর্ষণ করছে এই পবিত্র বাংলাদেশকে। চাঁদপুরে জামাত শিবিরের হায়ানারা বাংলাদেশের জাতীয় পতাকা ছিঁড়ে পদদলিত করেছে। এর চেয়ে জঘন্য অপমানজনক আর কিছু হতে পারে না এই বাঙালিদের জন্য। আজ কেবলই মনে পড়ছে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর সেই লাইনটি, জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন, জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন। আমরা ঐক্যবদ্ধ হয়ে সেই শকুনদের পরাজিত করব, এই আমাদের তৃপ্ত অঙ্গীকার। সংগ্রামী বন্ধুগণ, 1971 সালের 25শে মার্চ বর্বর পাকিস্তানে হানাদার বাহিনী যখন বাংলাদেশের ইতিহাসে নিকৃষ্টতম গণহত্যায় মেতে ওঠে, হত্যাকে উৎসব ভেবে নিরস্ত্র বাঙালিকে ধ্বংস করার শপথ অভিযানে নেমে পড়ে, ঠিক তখনই বাংলাদেশের পুলিশ বাহিনী গড়ে তুলেছিল তীব্র প্রতিরোধ। দেশমাতৃকার টানে এই পুলিশ বাহিনী 71-এর পরাজিত শক্তি জামাত হায়ানার কাছে জামাত শিবিরের টার্গেটে পরিণত হয়েছে। তারা চালাচ্ছে চোরাগুপ্তা হামলা, আমাদের পুলিশের তারা হত্যার নীলনকশা করে হামলা চালিয়ে যাচ্ছে। আজ এই রায়ের বাজার বধ্যভূমি থেকে বাংলাদেশ পুলিশ বাহিনীকে আমরা সাহসের সঙ্গে বলতে চাই, আপনারা 1971 সালের মতোই সাহসী ভূমিকায় অবতীর্ণ হন। সারা বাংলার মানুষ আপনাদের সাথে আছে, আমরা সকলেই আপনাদের সাথে আছি। আপনারা সাহসের সঙ্গে পেশাগত দায়িত্ব পালনে কোনো পিছু পা হবেন না। জামাত শিবির এদেশের শত্রু, এদের প্রতিহত করতে আপনাদের পাশে আছে বাঙালি 16 কোটি বাঙালি জনতা। আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই হিংস্র অপশক্তি জামাত শিবির প্রতিহত হবেই হবে। আজ তাই আমাদের জোর দাবি, জামাত শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। গতকাল মুক্তিযুদ্ধ পরাজিত শক্তির হিংস্র মহড়া আরেকটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে। আপনারা দেখেছেন তারা গণমাধ্যম কর্মীদের টার্গেটে পরিণত করেছে। তারা যারা অক্লান্ত পরিশ্রম করে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি দাবির সঙ্গে একাত্ম হয়েছেন, জামাত শিবিরের বিভিন্ন অপতৎপরতা প্রচার প্রচারণা চালিয়েছেন, সেই গণমাধ্যম কর্মীরা আজ জামাত শিবিরের টার্গেট। এই গণজাগরণ মঞ্চ থেকে আমরা বলতে চাই, 2013 সালের এই গণ আন্দোলন যদি দ্বিতীয় মুক্তিযুদ্ধ হয়, তাহলে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের গণমাধ্যম কর্মীরাও এই মুক্তিযুদ্ধের সারথি। আপনাদের প্রতি আমরা বলতে চাই, আপনারা মুক্তিযুদ্ধের শহীদ সাংবাদিক,
সিরাজউদ্দিন চৌধুরীর উত্তরসূরি। আপনারা আপনাদের দৃপ্ত চেতনায় জীবন্ত হয়ে আছেন সাংবাদিক শহীদুল্লাহ কায়সার। আপনারা কোনো ভয় পাবেন না, সারা বাংলাদেশের মানুষ আপনাদের সাথে আছেন। এ লড়াই আমাদের সকলের, এ লড়াই আমাদের বিজয় সুনিশ্চিত। প্রিয় বন্ধুগণ, আমরা স্পষ্ট করে বলতে চাই, এই গণজাগরণ মঞ্চ যুদ্ধাপরাধীদের দাবির বিচারে, যুদ্ধাপরাধের বিচারের দাবিতে অনর। কোন ধর্মের বিরুদ্ধে আমাদের কোনো অবস্থান নেই, বরং ধর্ম ব্যবসায়ী জামাত শিবিরের অপরাজনীতি বন্ধেই আমাদের এই সংগ্রাম। আর এ কারণেই দেশের সকল ধর্মপ্রাণ মানুষ আমাদের সাথে সংহতি প্রকাশ করেছেন, আমাদের আন্দোলনে যোগ দিয়েছেন। সংগ্রামী বন্ধুগণ, যে দাবি নিয়ে আন্দোলন শুরু হয়েছিল, আজও সে যার দাবিতে অবিচল আমরা, আজও দেশে দাবিতে অনর গণজাগরণ মঞ্চ। আমরা দৃপ্ত শপথে কলিয়ান হতে চাই। হাত তুলে শপথ করুন, যারা টেলিভিশন চ্যানেলের সামনে আছেন তারাও হাত তুলে শপথ করুন। আমি সবাইকে হাত তুলে শপথ নেওয়ার অনুরোধ জানাচ্ছি। আমার সাথে আপনারা সবাই একসাথে বলবেন, আমরা শপথ করছি যে কাদের মোল্লা সহ সকল যুদ্ধাপরাধীদের শাস্তি, মৃত্যুদণ্ডের রায় ঘোষণা না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা শপথ করছি যে যুদ্ধাপরাধী ও দেশ বিরোধী জামাতে ইসলামী, তাদের সন্ত্রাসী বাহিনী ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমরা শপথ করছি যে যুদ্ধাপরাধীদের সকল অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সকল সংগঠন আমরা বয়কট করব। আমরা শপথ করছি যে প্রত্যেকেই নিজ নিজ জায়গা যুদ্ধাপরাধীদের প্রতিহত করব। তাদের সকল গণমাধ্যমকে বয়কট করব। সংগ্রামী বন্ধুগণ, সংগ্রামী বন্ধুগণ, আমাদের এই শপথকে কাজে পরিণত করতে হবে। আমাদের সর্বস্তর থেকে করলে তারা দাঁড়ানোর এক ইঞ্চি জায়গা খুঁজে পাবে না এই বাংলাদেশে। আমরা একাত্তরের অনুপ্রেরণাকে বুকে ধারণ করে এখানে এসেছি। আমরা মুক্তিযুদ্ধের চেতনা প্রসূত এই সোনার বাংলাদেশ গর্বই গর্ব। জয় বাংলা। আমি সবাইকে অনুরোধ করছি, আগামীকালের জামাত শিবিরের ডাকা হরতাল আপনারা নিজ নিজ জায়গা থেকে প্রতি পাড়া মহল্লায়, প্রতি জেলায়, বিভাগে, প্রতি আনাচে কানাচে বাংলাদেশের প্রতিটি জায়গা থেকে মিছিল করে এই হরতাল প্রতিহত করবেন। জামাত শিবিরকে এক ইঞ্চি জায়গা আপনারা বাংলাদেশের মাটিতে ছাড়বেন না। জামাত শিবিরের জায়গা এই বাংলার মাটিতে হবে না। আমি সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা।